আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন মোল্লা, বাবার নাম মৃত মোবারক হোসেন মোল্লা এবং মায়ের নাম মজিরুন্নেসা। আমার আব্বাও 1971 সালের 5ই সেপ্টেম্বর এবং শীতলা যুদ্ধ হয়, ওই যুদ্ধে উনিও শহীদ হন এবং আমার বড় ভাইও ওই যুদ্ধে শহীদ হন। আমার ঠিকানা হলো বংশীতলা কুষ্টিয়া সদর থানা। 1971 সালের 5ই সেপ্টেম্বর ওই দিন আগে থেকেই নিউজটা মুক্তিযোদ্ধাদের কান পর্যন্ত আসে এবং আমরাও বাই দি বাই শুনি যে আর্মি মিলিটারি এবং ওই রাজাকার সহ পাক বাহিনী সহ ইরা এলাকা অপারেশনে আসবে এবং সেই অপারেশনকে প্রতিহত করার জন্য মুক্তিযোদ্ধারা রাত্রি থেকেই পেতে পেতে আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় এরা সেল্টার নিয়ে বসে বসে ছিল। পরবর্তীতে ওনারা রাত্রে আসে না, আসলেও তখন 8:30-9:30 হবে সকাল, 8:45-9:00 দিকে পাক বাহিনী যখন এখানে আসে তখন মুক্তিযোদ্ধারা এর উপরে হামলা করে। হামলা করলে কয়েক ঘন্টা সম্মুখ যুদ্ধ চলে। সম্মুখ যুদ্ধে আমরা যেটা জানতে পারি, পাক বাহিনীরও 80-90 জন লোক হতাহত হয় এবং আমাদের মুক্তিযোদ্ধারাও 14-15 জন এখানে শহীদ হন ওই দিন। এবং তারপরে পরে 3 দিন পর্যন্ত আর্মিরা বিভিন্ন এলাকায় ক্যাম্প বসায়, এলাকা দখলের জন্যে ক্যাম্প বসায় রাখে। রাখার পরে 3 দিন পরে আমার এই বংশীতলা থেকে দূর্বাছড়া পর্যন্ত গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দিল রাস্তার দুই ধারের বাড়িগুলো সম্পূর্ণ, এবং আমাদের বাড়ির একটা ঘর দরজাও আমাদের ছিল না, সম্পূর্ণ পুড়ায় ধ্বংস করে দেয় এই পাক বাহিনী। পরবর্তীতে বিভিন্নখানে ক্যাম্প বসায় আরও আরও জায়গায় প্রতিহত করার জন্যে তারা ক্যাম্প বসায় রাখে এবং পরবর্তীতে মুক্তিযোদ্ধারাও এখান থেকে দূরে দূরে সব সরে যায়। এই ছিল ওই দিনের ঘটনা। বড় ভাই ছিল সাদ আলী মোল্লা, শহীদ পরিবারে ভাতাও বাঁচতে, কিন্তু আব্বার নামটা শহীদের মুক্তিযোদ্ধা তালিকায় নামভুক্ত করার জন্য আমরা দরখাস্তও করেছি, সেটা এখনও পর্যন্ত গ্রহণ করা হয়নি বা নামভুক্ত করা হয়নি। আমরা অনেক আবেদন এ যাবৎ পর্যন্ত করে আসতেছি এবং প্রতি বছর ওই 5ই সেপ্টেম্বরকে আমরা স্মরণীয় করে রাখার জন্যে প্রতি বছর এখানে একটা মিলাদ মাহফিল, দোয়ার মাহফিল করি। কোনো কোনো সময় মুক্তিযোদ্ধাদেরকে আমরা ইনভাইট করেও করি, মসজিদেও মিলাদ দিই। এরকম আসার অনুষ্ঠান প্রতি 5ই সেপ্টেম্বর আমরা এইবারও করেছি। সেখানে আমাদের জেলা সাবেক জেলা প্রশাসক জাবর সাহেব ছিলেন এবং হানিফ সাহেবের ভাই আতা ভাই সহ আরও আরও মুক্তিযোদ্ধা, জেলা কমান্ড, থানা কমান্ড এবং আঞ্চলিক কমান্ডকে নিয়ে আমরা একটা দোয়ার মাহফিল, খেজুরি বিতরণ সব কিন্তু প্রতি বছরই করে থাকি।